মর্নিং গাইস, ওকে ব্যাক টু আ চ্যানেল অলমোস্ট টুগেদার। তো আজকে হলো রবিবার, তো অ্যাজ ইউজুয়াল আজকে এখন একটু লেট করে ঘুম থেকে উঠে হচ্ছে, রাত্রিবেলা একটু ঘুম আমার একটু দেরিতে হচ্ছে, বিকজ ও রাত্রিবেলায় ঘুমাতে তোর প্রবলেম হচ্ছে। তো যেহেতু তোমরা জানোই এখন প্রেগনেন্ট, তো ওর ডেইলি লাইফে যে রুটিনে ছিল আগে সেটার থেকে একটু কিছু চেঞ্জ হয়েছে, কারণ ওর রাত্রিবেলা ঘুমটা লেটে আসছে, কখনো একটু প্রবলেম হচ্ছে, তো আমাকেও জেগে থাকতে হচ্ছে ওর সাথে সাথে। তো আমিও একটু লেট করে ঘুমাচ্ছি, তো সকালে উঠতে অ্যাজ ইউজুয়াল লেটই হচ্ছে। তো আজকে রবিবার, তো আজকে ওর ফার্স্ট কাজ হলো বা ওর বা আমার ফার্স্ট কাজ হলো ওকে আজকে আজকে আমাদের ডক্টর অ্যাপয়েন্টমেন্ট আছে, যেহেতু মান্থ ওয়াইজ ওর চেক আপ হচ্ছে, তো তো আজকে আমরা সেখানে যাব। আমি কালকেই কথা বলে ডক্টর অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেখে দিয়েছি, তো আজকে ফার্স্ট সকালবেলা আজকে 10:30-11 ওর অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে, তো আমরা ওখানে গিয়ে আজকে ডক্টর চেক আপ করাবো। তো চলো এইভাবে দিনটা স্টার্ট করা যায়। আজকে হলো ফার্স্ট, আজকে একটা ছোটোখাটো গেট টুগেদার আছে, সেটা হলো মানে ছোটো মামার তরফ থেকে ট্রিটটা আছে, তো আজকে বিকেলে আমরা ইভিনিংয়ে আমরা ওখানে যাব, তো সেটা তো দেখতেই পাবে। তো চলো দিনটা এইভাবে শুরু করা যায়। আর ওর ওর সব থেকে এক্সাইটমেন্ট লাগে, তো এখানে চেক আপ করবে না, ওর মানে হয় না যে ডেইলি যখনই চেক আপের টাইম আসে তখন ওকে এক্সাইট হয়ে যায়, মানে হয় না যে হ্যাঁ এবার আমি দেখতে পাবো, আর আমারও এক্সাইটেড থাকে, তো সেটাই তো। তাড়াতাড়ি করো, আবার বেরাবো তো আমরা, চলো। কে কোথায় যাচ্ছিস এখন? এই যে আমাদের বাবু ভাই, আজকে পিকনিক নাকি? নিচে পড়বি, হ্যাঁ তাই তো, তাহলে যা। চলো এই হলো আমাদের ব্রেকফাস্ট, মা তোমারটা নিয়ে নাও, চলো 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 ব্রেকফাস্ট খেয়ে নে, তাড়াতাড়ি খেয়ে নে, বেরাবো কিন্তু 10:30 বাজতে গেল। চলো যাওয়া যাক, তো চলো এবার বেরানো যাক, এদিকে মা আসছে। চলো রান্নাঘরে ছিল, তাহলে আমরা এখন যাই ডক্টরের কাছে, ওখান থেকে চেক আপ করবো, করে তারপরে বাড়িতে আসবো। প্রেশার হয়ে গেছে, কত আছে বাবা? তো আমাদের হচ্ছে ডক্টর দেখানো হয়ে গেছে, এখন আমরা যাব হচ্ছে বাড়িতে, আর মেডিসিন নিতে হবে। হ্যাঁ তো ভালো না তো, হ্যাঁ এক পছন্দ তো, আমরা আমার বেবি দেখতে পাই, এটা তো সব সময় দেখতে পাই, যাই হোক এখন যাই, যে এখন ডাব নেব ওর থেকে, আর এই যে এই যে ডাব, তিনটে ডাব পেয়েছি। ওকে খুব ক্রাইসিস না ডাবের এখন? সত্যি ক্রাইসিস ডাবে, ডেইলি ডেইলি ডাব বলছে, ডাব এখন আসছে না, তুই তিনটে দাও, আমি বললাম আমাদের দাও, পরে আমি ডাবকে ও একটা এনেছে, তারপরে বলছি যে আজকে হবে না কালকে এসো, আজকে এসেছে আমার তিনটে। আর ডাবগুলো সাইজও শুন ছোট ছোট, কত নিছি ও বলছি নে, কি এটা বাবা কি কিছু জানো না, জানো পেপে রেখে দে, এখানে রাখো, ম্যাডাম আমার জন্য পেপে নিয়ে আসছে, থ্যাংক ইউ। হ্যাঁ তোমরা খেয়ে নাও, তোমার না বাবারই আছে। এটা কি মৌসুমি? অরেঞ্জ। কালকে ডাবটা মনে হয় শ্বাস বেরিয়েছে, ওইটা এখন কাটছে। কি মারো পা দিয়ে, এদিকে এদিকে, এই যে জি জি জি, কিক কিক মারো মারো, এই রে ধুম, এইদিকে 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 এইদিকে, এনে মার 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 মারো 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 মারো, পা দিয়ে পা দিয়ে পা দিয়ে, এটা র্যাকেট 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 র্যাকেট, ওই যে ওই যে র্যাকেট খেলছে, এটা ফুটবল, পা দিয়ে মারো পা দিয়ে। হ্যাঁ কাকিমুনিকে বলে দাও, কাকিমুনি বাই বাই, হামু 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 হামু, এটা হামু দাও,
বাবা গাল বাড়ায়, ও দিতে পারে না। আমি তো কি ভেঙেছি, তুমি গন্ধ পাচ্ছো? হ্যাঁ আচ্ছা চলো এনাও, ধরো না। এই যে ম্যাডাম এখন আফটারনুন ওয়াক করছে, ওর খাবার হজম হয়নি। এই যে চারটে না বাজতে বাজতে বাবার ঘুম হয়ে গেছে, এসে আবার টিভি চালিয়ে বসে গেছে। সারাক্ষণ একই জিনিস আসলেই, নয় হটস্টার, নয় জিও সিনেমা, নয় হইচই, এখনো পর্যন্ত সিরিজ আসেনি কোনো হইচইতে। হ্যাঁ রাতে আসি। তো এলো ম্যাডামের বিকেলে ফলের রস রেডি। এনে গেট আপ গেট আপ গেট আপ গেট আপ, বেদানা আছে পুরোটা, তার সঙ্গে একটু মৌসুমি আছে, মৌসুমি না কমল, অল্প একটু ছিল। হ্যাঁ মিস করেছি, যাওয়ার আগে এখন আয়রন করছে। এটা নতুন না? তো ফাইনাল রেডি হয়ে গেছে, এখন বাজে 7টা, তো আমরা আধ ঘন্টার মধ্যে বেরাবো, সময় রেডি হচ্ছে। তো এদিকে বাবা রেডি হয়ে গেছে, মা রেডি, আর ম্যাডাম রেডি হচ্ছে। হ্যালো, তো এটাই আমাদের আউটফিট সবার। তো চলো আস্তে আস্তে আমরা রেডি হয়ে গেছি, এবার তারপরে বেরিয়ে তবে বেরিয়ে কথা হচ্ছে। এখন হচ্ছে গাড়ি আমরা পার্ক করে তারপরে ওইদিকে যাবো। চলো এই ফাইনালি আমরা গাড়ি পার্কিং করলাম এখান থেকে, আমরা এসেছি হচ্ছে শেরপাঞ্জাবে। শেরপাঞ্জাবে তো এখন ভেতরে যাই, ওদিকে ওরা সামনের দিক থেকে এন্ট্রি করেছে। এই যে মহান ব্যক্তি, এদিকে বাহ, এটা তো আমাদের লং ট্রিপের জন্য দরকার ছিল। আমরা লং এর কথা, এই ড্রেসটা দরকার ছিল লং ট্রিপের জন্য। চল ভেতরে চল, ভেতরে যা। মামারা বসছে, এদিকে বাবারা, আর এইদিকে পুরো গ্রুপটা আমাদের। এটা হলো ভাই, হ্যালো বলে যায়। এটা হলো টিয়া, ও আমার বোন হয়, আর ওটা আরেক ভাই, আর এই যে একে তো দেখেছো। তো কিছু বল, কিছু তো চলো এখন খাবার অর্ডার করো। অর্ডার করার পর তো আজকে ট্রিটটা হলো ছোট মামা ছোট মামির তরফ থেকে। তো এই গেল আমার ছোট মামি, তুই কি বলো তো এদিকে আমাদের ফার্স্ট অর্ডার সুইট কর্ন সুপ, তাই তো? তো এই হলো আমাদের স্টার্টার তন্দুরি। কি হয়েছে? কেন লিখে দিবি? তুই লিখে দিত এটা উইংস। তো এলো আমাদের, এটা কি, এটা কি আফগানি কাবাব না? দেখো হ্যাঁ মানে
আমাদের হচ্ছে বিরিয়ানি এসে গেছে, আমরা সবাই ভাগ করে নিচ্ছি, ওখানে এসে গেছে হচ্ছে মাটন। তো এখানে এখন লাস্ট ফটোশুট চলছে, যেটা মতন গুড নাইট বলবে, তাই তো? এখন গুড নাইট বলার টাইম, তাই তো? চলো চলো বেড়াই, চলো চল ভিতরে নিচ্ছি। কোনটা খাবি তুই, কোন ফ্লেভার? না না একটাই, তোর কিন্তু ঠান্ডা কিন্তু, হ্যাঁ তুই একটা ফোটা। হ্যাঁ আমার থেকে বা মায়ের থেকে? ম্যাডাম ব্ল্যাক কারেন্ট নিয়েছে, চলো এটাই আমরা শেয়ার করে খাবো। রাতে কার্গিল করতে হবে কিন্তু। এদিকে আমাদের ফ্যামিলি আইসক্রিম খাওয়া গেছে, বিভিন্ন ফ্লেভারের সবার আছে, আর মাশরুমটা তো সব থেকে লেটেস্ট, ডবল ফ্লেভার নিয়েছে, দেখো না খেতে পাচ্ছে না মাশরুমটা, দেখ সবার আগে নিয়েছে, এখন শেষ হয়নি। তাহলে এবার বাড়ি যেতে হবে, চলো।